হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমার এখন সব বাড়ির কাজ হয়ে গেছে, স্নান টান পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। তো এখন আমি খাচ্ছি সকাল সকাল, দেখো কি খাচ্ছি, দেখো নারকেল দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি, নারকেল মুড়ি চিনি। তো এগুলো এখন খাচ্ছি, খেয়ে তারপর যাব রান্না করতে। তোমাদের কেমন লাগে নারকেল দিয়ে মুড়ি দিয়ে খেতে? আমার তো ভালো লাগে। তোমরা বলো যে তোমাদের কেমন লাগে নারকেল আর মুড়ি। তো অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে খাবো, তো সেভাবে সময় হয়ে উঠে মানে সময় হচ্ছিল না। তো আজকে একটু সময় হয়েছে, এখন বাজে হচ্ছে মাত্র 8:30 সকাল, তার জন্য একটু টাইম পেয়েছি, তাই এখন খাচ্ছি। তো ঠান্ডা তো প্রায় চলে এসেছে, তো এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, মানে সবারই ঠান্ডা জ্বর সর্দি কাশি, এখন এগুলো প্রায় লোকেদেরই হবে, আমারও হয়েছে। আমার তো ঠান্ডা লেগেছে, সেই কবে থেকে ঠান্ডা লেগেছে এখনো সারেনি। তো সবাই সাবধান হয়ে চলবে। তো এখন তাড়াতাড়ি করে মুড়িটা খেয়ে যাব রান্না করতে। আর রান্নায় কি কি রান্না করবো আজকে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো পরে দেখা করছি। তো গাইস দেখো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে সকালে খাওয়া হয়েছে মানে ডাল আর আলু সিদ্ধ দিয়ে, আর দুপুরের জন্য করেছি চিংড়ি মাছের মালাইকারি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছ রান্না করেছি। তো এই হয়েছে আজকে আজকের মেনু। তো সকালে সবাই খাওয়া দাওয়া করেছে, তো আমি বেশিরভাগ দিনই সকালে আমার খাওয়া হয় না, তো আমি একবারে দুপুরেটা একবারে খেয়ে নিই। তো আজকেও এখন খাবো, খেয়ে দিয়ে একটু বিশ্রাম করব, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করব। এখন বাজে হচ্ছে 1টা, যারা যারা এখনও খাওয়া দাওয়া করেনি তারা অবশ্যই খেয়ে নাও, আর আমিও খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আর একটু শর্ট ভিডিও বানিয়েও তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। গাইস তো এখন বাজে হচ্ছে সন্ধে মানে 6:15 বাজে। তো এখন সবাই দেখো ম্যাগি নিয়ে বসে পড়েছে, আর যেই আমি ভিডিও করছি তো তোমাদের দাদা ভাই চলে গেল, কারণ না গায়ে কিছু পড়া ছিল না। তাই তো এই যে আমার বোন খাচ্ছে, মাসির মেয়ে, আর ওই যে ঈশা আমার মেয়ে খাচ্ছে ম্যাগি, তো আমিও খাবো এই দেখো ম্যাগি। দাদাভাই চা খেতে খেতে চলে গেল অর্ধেক। তো চলো আমরা ম্যাগিটা খেয়ে নেই ঝটপট। তোরা কিছু বল, বলবে কিছু? বাই গাইস। তো দেখো গাইস, আমরা ম্যাগি খেয়ে একদম রেডি হয়ে মেলায় চলে এসেছি। তো মেলাতে দেখতেই পাচ্ছ তোমরা নাগরদোলনা উঠেছে আমার মেয়ে, আমার ভাগ্নি আর আমার বোন। তো এই নাগরদোলনাটার নাম আমি ঠিক জানি না, তোমরা জানলে বলে দিও। তো দেখো আমি প্রথম দিন উঠেছিলাম এটাতে, তো আমার বেশি একটা ভালো লাগেনি, মানে খুব ভয় লেগেছে। যখন উপর থেকে নিচ দিকে নামছিল তখন আমার খুবই ভয় লেগেছিল। দেখো আমরা মেলা থেকে চলে এলাম বাড়িতে, আর গয়েশপুর থেকে বিরিয়ানি আনা হয়েছে, তো এখন এটা খাবো, খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইস মেলা থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আবার এলাম। তো ভালোই মজা হলো আজকে মেলাতে। মেয়ে বসে আছে দেখো। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, কম্পিউটার হয়ে গেছে, তো এখন ভিডিওটা এডিট করব, এডিট করে তারপরে ঘুমাতে যাব। তো তার আগে ভাবলাম তোমাদের আজকে টাটা বলে দিই। তো আজকের ব্লগটা আমার এইটুকুই ছিল, আর ভালো লাগলে আজকে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করছো না, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।